হাই, আমি সোহেল রানা। আমি প্রাইমারি টেটের ত্রিভুজ আজকে করাবো, জিওমেট্রি একটা চ্যাপ্টার। ত্রিভুজ, ত্রিভুজ সম্বন্ধে প্রথমে ধারণা দেব, তারপরে আমি এমসিকিউ আছে ত্রিভুজ সম্বন্ধে। প্রাইমারি টেটে আসার মতো কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি, আজকে ত্রিভুজ চ্যাপ্টারটা করাবো। তার আগে বলবো, আমাদের চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবী এসে বান্ধবীদের শেয়ার করবে, কারণ একটা ক্লাস করতে কিন্তু অনেক খাটনি লাগে। তোমাদের যদি কারো উপকার হয় অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তো আসো আমরা শুরু করি। যে ত্রিভুজ, ত্রিভুজ ত্রিভুজ কাকে বলবো? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক চিত্রকেই আমরা কি বলবো? ত্রিভুজ। ত্রিভুজ হতে গেলে তিনটি বাহু লাগবে। তো আমি বলেছি বাহু, আমি লিখেছি যে বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ। বাহুভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু কাকে বলবো? যেই ত্রিভুজে তিনটা বাহু সমান, তিনটা বাহু দৈর্ঘ্যই কি সমান, এই ত্রিভুজটাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ, যা তিনটি বাহু সমান এটাকে কি বলবো? সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার আসছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যা দুইটি বাহু দৈর্ঘ্য সমান, এই বাহুটা, যে কোনো দুইটি বাহু দৈর্ঘ্য সমান হলে ওটাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু। আমি এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান বললাম, তাহলে এটাকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। এটাকে কি বলবো? সমদ্বিবাহু, সমদ্বিবাহু। তারপরে আসে আসছে বিষমবাহু। বিষমবাহু ত্রিভুজ কি? যা তিনটি বাহু দৈর্ঘ্য সমান। আমি এরকম নিচ্ছি, এরকম নিলাম, এই বাহুটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ। কোন ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এটা গেল বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ। এবার আসছি কোণভেদে ত্রিভুজের প্রকারভেদ। এখানে আছে সূক্ষ্মকোণী। প্রথমে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ কোনটাকে বলবো? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট। এই তিনটা কোণের মানেই কি 90 ডিগ্রি থেকে ছোট, তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপরে সমকোণী, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, কয়টি কোণ সমকোণ? একটি কোণ সমকোণ, তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। এই কোণটা 90 ডিগ্রি। তারপরে আছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। এই কোণটা 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট, এই কোণটাকে আমরা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। তো কয়টা পেলাম এখানে? বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ। বাহুভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। আর কোণভেদে ত্রিভুজের প্রকারভেদ হলো একটা সূক্ষ্মকোণী, একটা সমকোণী, একটা হচ্ছে স্থূলকোণী, এরকম আমরা জানি। এরপরে আর একটা এখানে সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোনটাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণী, প্রথমে আছে সমকোণী মানে একটা কোণ আমাকে 90 ডিগ্রি আঁকতেই হবে, একটা কোণ 90 ডিগ্রি, আর দুইটা বাহু, এই বাহুটা আর এই বাহুটা সমকোণী, এটা লম্ব হয় এটা ভূমি হয়, লম্বটা আর ভূমিটা যদি সমান হয় তাকে কি বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা তো ত্রিভুজ হয় আমরা জানি। এরপরে আসছি আমি পরের পাঠে। এবার আসলাম ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের মধ্যমা কাকে বলবো? একটা যদি ত্রিভুজ এরকম, আমি বিষমবাহু ত্রিভুজে নিচ্ছি যার তিনটা বাহু সমান, এরকম একটা ত্রিভুজ নিচ্ছি, এর যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে, এর যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত, এই যে বিপরীত বাহুর এর মাঝখানে যে সরলরেখাটা আঁকলাম আমরা, এটাকেই বলছি আমরা কি? মধ্যমা। আমি কি বললাম? এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মাঝখানে যে সরলরেখাটা আমরা আঁকবো, এই মধ্যবিন্দু পর্যন্ত যে সরলরেখাটা আঁকবো এটাকেই বলবো আমরা মধ্যমা। এবার আসছে ত্রিভুজের উচ্চতা। মধ্যমা আর উচ্চতার মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটা আমি বিষমবাহু ত্রিভুজ আঁকলাম, এই শীর্ষবিন্দু থেকে একটা যদি আমি লম্ব টানি, মধ্যবিন্দু থেকে কিন্তু না, এবার কি লম্ব, ডাইরেক্ট লম্ব টানলাম, এটাকেই হচ্ছে আমি কি বলবো? উচ্চতা বলবো। এরপরে আসছি আমি পরের পাঠে। এবার আসলাম কিছু এমসিকিউ নিয়ে। তো এমসিকিউ আমরা করবো সহজ সহজ হচ্ছে, প্রথমকারগুলো সহজ সহজ হচ্ছে, আমি সহজ থেকে কঠিনে যাবো, আস্তে আস্তে যাবো। আমি জ্যামিতির পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করাবো,
খুব কাজে লাগবে তোমাদের। আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করবে। তো আমি কি লিখেছি প্রথম এমসিকিউ, যে ত্রিভুজের তিনটি কোণ ও তিনটি বাহু সমান তাকে কি বলবো? তিনটি কোণ ও তিনটি বাহু সমান হলে কি হলো? সমবাহু ত্রিভুজ। তাহলে এ নাম্বার অপশনটা কারেক্ট। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, তিনটি কোণ সমান না দুটি কোণ সমকোণ? আমরা কি জানতাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, মানে বি নাম্বার অপশনটা কারেক্ট। প্রত্যেক ত্রিভুজের ক্ষেত্রে কমপক্ষে একটি কোণ কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই কমপক্ষে একটি কোণ কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট হতেই হবে, তাহলে এটা কি হবে? সূক্ষ্মকোণ। এবার কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ বলেছে, আমি এবিসি একটা ত্রিভুজ নিচ্ছি, এবিসি একটা ত্রিভুজ নিচ্ছি, এ বি সি একটা ত্রিভুজ নিলাম। কোণ এ এই কোণটা বলেছে 70 ডিগ্রি, কোণ বি এটা বলেছে 40 ডিগ্রি, আর কোণ সি সিটা বলেছে 70 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা সমান বলেছে। এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান, এই বাহু দুটো যে আছে, এই বাহুটা আর এই বাহুটা, এই বাহু দুটোও কী হবে? সমান হবে। তাহলে দুইটা বাহু দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ওকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে স্থূলকোণীয় হবে না, স্থূলকোণ মানে 90 ডিগ্রির থেকে বড় লাগবে। সমকোণী, সমকোণী মানে কি? একটা কোণ 90 ডিগ্রি লাগবে, 90 ডিগ্রি নেই। আর সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান লাগবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে গেলে তৃতীয় কোণটাও আমার 70 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু ওরকম না, 70 ডিগ্রি তো হয় না। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি করে হয়। তাহলে এই সবগুলোই কত ডিগ্রি করে হওয়ার কথা ছিল? 60 ডিগ্রি, কিন্তু হলো না। তো এরপরে আমি এরপরে এমসিকিউ দিচ্ছি, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আসলাম পরের এমসিকিউ। পরের এমসিকিউ দুটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আমার মতে, খুব ভালো অঙ্ক। কি বলেছে? এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি ইকুয়াল টু এ সি এবং কোণ এ 90 ডিগ্রি। একটা বলেছে 90 ডিগ্রি। আমি অঙ্কটা করছি, ত্রিভুজটা আঁকতে হবে প্রথমে, এইরকম অঙ্কে আগে ত্রিভুজটা আঁকতে হবে। কোণ এটা বলেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, আমি বুঝতেই পারছি। আমি একটা সমকোণী ত্রিভুজ দিলাম, কোণ এ যেহেতু 90 ডিগ্রি বলেছে, এ আমি এখানে দিলাম, বি আমি এখানে দিলাম, সি আমি এখানে দিলাম। তো কী বলেছে? 90 ডিগ্রি, যার এ বি এই এ বি এ বি এই বাহুটা আর এ সি এই বাহুটা কিন্তু সমান, মানে এই দুইটা বাহু সমান হওয়া মানে এর সংলগ্ন যে কোণ দুটি উৎপন্ন হবে এই কোণ দুটাও কিন্তু সমান হবে। এই কোণের মান যা হবে এই কোণের মানও তাই হবে। আমাকে এটা বলে দিয়েছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমাকে কার মান বের করতে বলেছে? কোণ সি এর মান, কোণ সি এর মান বের করতে বলেছে। আমি আমরা কি জানি? যদি এই দুইটা বাহু সমান হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, একটা কোণের মান এটা 90 ডিগ্রি বলে দিয়েছে। আমরা কি জানি? তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি চলে গেল, 90 ডিগ্রি থেকে একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেলো, আর বাদ বাকি দুইটা কোণে মিলে কত থাকলো? 90 ডিগ্রি। তাহলে এবার আমরা কি বলেছি? সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এই দুইটা কোণ মিলে 90 ডিগ্রি আছে। তাহলে 90 ডিগ্রির অর্ধেক কত? 45 ডিগ্রি। তাহলে এটাও কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটাও কত? 45 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত হবে? 45 ডিগ্রি। এ নাম্বার অপশনটা কারেক্ট। এবার আসি পরের অঙ্ক। পরের অঙ্ক আবার বলেছে এ বি সি ত্রিভুজের বি সি বা ওকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আমি একটা এ বি সি ত্রিভুজ নিলাম, সমকোণী বলে নিই এবার, আমি একটা যে কোনো ত্রিভুজ নিতে পারি। এই এ বি সি একটা ত্রিভুজ নিলাম আমি, আমি এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এ বি সি এর বি সি বাহুকে, এই বি সি বাহুকে কত দূর পর্যন্ত? ডি পর্যন্ত, এই ডি পর্যন্ত বর্ধিত করলাম, করা হলো। এ সি ডি এই কোণটার মান, এই কোণটার মান বলে দিয়েছে কত? 120 ডিগ্রি। আরেকটা কি বলেছে? কোণ এ, এই কোণ এটার মান 2/3 কোণ বি। আমি যদি ধরি, আমি এখানে যদি ধরি কোণ বি, কোণ বি এর মান, কোণ বি ধরলাম এক্স, তাহলে এ এর মান আমাকে কত দিয়েছে? এ ইকুয়াল টু আমি কত কোশ্চিনে কত দিয়েছে? 2/3, 2/3 কোণ বি, বিটা কিন্তু আমি ধরে নিয়েছি এক্স, তাহলে এখানে 2/3 ইন্টু কত? এক্স। আমরা কি জানি? এই এই কোণটার মান যা হয় এর এই কোণটা আর এই কোণটার সমষ্টিও একই হয়, তাহলে কি এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? তাহলে 120 ডিগ্রি। তাহলে আমি যদি লিখি এই যে কোণ এ এর মান কত পেয়েছি? 2x/3 যোগ কোণ বি, বি এর মান কত আছে? এক্স, কোণ মিলে কত হবে আমার? 120 ডিগ্রি।
এই কোণটার মান যা হয় এই কোণটা আর এই কোণটা যোগফল একই হবে। এখানে আমি সূত্র অনুসারে লিখতে পারি যেহেতু ষোলোটা অঙ্ক, তো আমি লিখলাম না। তো এখানে তাহলে থ্রি হচ্ছে লসাগু, তাহলে এখানে কত থাকলো টু এক্স প্লাস থ্রি, আর এক্স গুণ করলে থ্রি এক্স ইকুয়াল টু কত ১২০। তাহলে এখানে যোগ করলে এটা কত হবে ফাইভ এক্স, আর এদিকে কত ১২০ ইন্টু থ্রি, ফাইভটা এদিকে যাবে ভাগ হয়ে, তাহলে উপরে ১২০ গুণ থ্রি, নিচে কত ফাইভ। এবার কাটাকাটি করবো, তাহলে কত হবে পাঁচ দুগুণ দশ, দুই থাকলো কুড়ি, চার পাঁচে কুড়ি, তাহলে ২৪, তিন ২৪ কত ৭২। এখানে ৭২ আসলো এক্স এর মান, আমাকে কার মানটা বের করতে বলেছে কোন এ এর মান, কোন এ আমি কত পেয়েছি এখানে বসাতে হবে। আবার এ ইকুয়াল টু কত টু বাই থ্রি, এক্স এর মান কত পেয়েছি ৭২, তাহলে কত তিন ২৪ কত ৭২, তাহলে কত ২৪ দুগুণ ৪৮, তাহলে কোন এ এর মান কত হলো ৪৮ ডিগ্রি। এটা কারেক্ট, এটা কিন্তু না, এই এখানে আমি বসালাম, মন চাইবে খুব মন চাইবে যে এই ৭২টা দিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ৪৮ কারেক্ট অ্যান্সার। তো এরপরে এমসিকিউ আমি আসছি, তো এবার আসি পরের এমসিকিউ। পরের এমসিকিউ শুরু করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের এই আর এ আর টু এ ম্যাথামেটিক্স চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে। তো আজকে আমি ধারণাটা দিলাম ত্রিভুজ সম্বন্ধে, ত্রিভুজ সম্বন্ধে আরও অনেক ভালো ভালো এমসিকিউ আছে, এরপরের দিন আমি শুধু একটা এমসিকিউর ক্লাস নেব, এরপর দিন এমসিকিউ বেস্ট যে একদম সুন্দর সুন্দর এমসিকিউ নিয়ে আমি আসব। তো আশা করি তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করবে, আশা করি তোমাদের খুব কাজ লাগবে। তো আমি আর দুইটা এমসিকিউ ঢুকেছি এখানে, কি বলেছি একটি ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণের অনুপাত, কি বলেছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, একটা বলেছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি হলে বৃহত্তম কোণের মানটা আমাকে বের করতে হবে। আমি একটা এক্স ধরলাম, তাহলে একটা কত হবে টু এক্স, আর একটা কত হবে থ্রি এক্স। তাহলে আমরা কী জানি তিনটা কোণের সমষ্টি, আমি কী জানি ১৮০ ডিগ্রি, তাহলে তিনটা কোণের সমষ্টি আমি যোগ লিখলাম ১৮০ ডিগ্রি লিখলাম। তাহলে এখানে কয়টা এক্স আছে ৬টা এক্স আছে সিক্স এক্স, আর এদিকে ১৮০ ডিগ্রি, তাহলে ৬টা নিচে চলে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু ১৮০ ডিগ্রি, নিচে কত ৬, তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে ৩১৮ ০, ৩০ ডিগ্রি। তো আমাকে কার মানটা চাইছে বৃহত্তম, কিন্তু বৃহত্তম এখানে বৃহত্তম কিন্তু থ্রি এক্স, বৃহত্তম কত থ্রি এক্স, তাহলে থ্রি ইন্টু কত হবে তাহলে ৩০ ডিগ্রি, তাহলে তিন তিরিকে কত ৯, আর একটা ০ ৯০ ডিগ্রি, তাহলে ডি নাম্বার অপশানটা কারেক্ট। এবার কি দ্বিতীয় নাম্বার কি বলেছে, যদি একটি যদি ত্রিভুজের দুটি বাহু একটা বলেছে ৬ সেমি হয় তবে তৃতীয় বাহু দৈর্ঘ্য হতে পারে না, হতে পারে না, এখানে মানেটা বুঝতে হবে, এখানে কি বলেছে হতে পারে না, কোন বাহু তৃতীয় বাহুটা দৈর্ঘ্য কত হতে পারে না। আমি প্রথমে আসি এই দিক থেকে শুরু করি ৪, আমি একটা ৪ নিলাম, তাহলে একটা ৪ হলো, একটা ৫ হলো, একটা ৬ হলো। আমরা কি জানি ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি, ছোট্ট দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষায় কি বৃহত্তম বাহুর অপেক্ষায় বড়, তাহলে এখানে ছোট বাহু দুইটা কি একটা ৪, একটা কি ৫, তাহলে ৪ ৫ কত ৯, ৪ যোগ ৫ তাহলে ৯ হলো, তাহলে অবশ্যই কত ৬ থেকে বড়, এটাও হতে পারে। তারপরে আছে ৩, তাহলে ৩ যোগ কত ৫, ৬ থেকে বড়, এটাও হতে পারে, তাহলে এটাও নিব না আমি। এবার আসি ১০ সেমি, একটা কত ৫ সেমি, একটা ৬ সেমি, একটা ১০ সেমি, তো ছোট বাহু দুইটা কি একটা ৫, একটা ৬, যোগ করলে কত ১১, তাহলে অবশ্যই ১০ থেকে বড়, তাহলে এটাও হতে পারে, বাকি থাকলো কত এ নাম্বার অপশন, তাহলে এ নাম্বার অপশনটাই কারেক্ট, হতে পারে না বলেছে। তাহলে আমি যদি লিখি একটা ৫, একটা ৬, একটা কত ১২, তাহলে এখানে ৫ আর ৬ কত ১১, উল্টা তীর খাচ্ছে, তাহলে ছোট হয়ে গেল, তাহলে এটা হবে না ১২টা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, এরপরের দিন খুব ভালো ক্লাস আমাদের একটা আসবে এই ত্রিভুজের উপরে, এর আগে আমরা রেখা রশ্মি করেছি, আবার এক করেছি সরল রেখা রশ্মি, এগুলো করেছি, তারপরে আরেকটা কি কোণ করেছি, তো রেখা রশ্মি কোণ এই দুইটা ক্লাস গেছে ত্রিভুজ। আজকে একটা ত্রিভুজের প্রাথমিক ধারণা দিলাম, এই তিনটা চ্যাপ্টারের উপরে আমাদের আরেকটা এমসিকিউ কোশ্চেন এমসিকিউ ক্লাস আসবে, খুব সুন্দর সুন্দর প্যাটার্নের অঙ্ক আসবে, তোমরা অপেক্ষায় থাকবে, কাল পরশু এই ক্লাসটা আমি দিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, ঠিক আছে, অল দ্য বেস্ট।